वेलकम टू बैक माय चैनल। आमी आपातत एखन रान्ना करते चलेछि एकटा फिशेर प्रिपरेशन, फिश कारी, किन्तु एकटु अन्य धरनेर। एकई भावे रान्ना आमरा प्रतिदिन करे थाकि, आजके नतून भावे एकटु करार चेष्टा करछि, देखा जाक कतदूर एगोते पारि। आपातत माछटाके आमी भाजार चेष्टा करछि एबं एखाने आपनारा देखते पाच्छेन आदा, पेंयाज, रसुन, लंका सबकिछु पेस्ट एकसंगे करे रेखेछि आर किछु पेंयाज कुচানো दिচ্ছি, अल्प करे पेंयाज कुচিয়ে एटार मध्ये देबो। प्रथमे माछटाके भाजा चलछে, মাছটাকে মোটামুটি ভাজে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পরে তারপরে এই মশলাগুলো দিয়ে প্রিপারেশনটা করা হবে। তো চলুন দেখা যাক কিভাবে এটাকে করতে শুরু করি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা মাছটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে এবং মাছটাকে আস্তে আস্তে পাত্রের মধ্যে তুলে নেবার পরে এই তেলের মধ্যে কিছু আমরা ফোড়ন দিতে শুরু করব। এবং যেই যেইগুলো আমরা ফোড়ন দেব সেগুলো আপনারা একটু দেখুন, এটা আমাদের সবার কাছেই ঘরের মধ্যে খুব অ্যাভেলেবেল থাকে, তো কোনো অসুবিধাই নেই এটাকে পাওয়া, হাতের কাছেই সব জিনিসগুলোই আমাদের থাকে। একটু জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এবং এরপর কুচনো পেঁয়াজটা একটু, যখন এটা গরম হয়ে যাবে দেখছেন কুচনো পেঁয়াজটা আপনারা দিয়ে দেবেন। কুচনো পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভাজা অবধি আমরা ওয়েট করব এবং এটার মধ্যে এই মুহূর্তে এখন কিছুই দেব না, শুধু পেঁয়াজটা ভাজা অবধি আমরা ওয়েট করব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা তারপরে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি আগেও দিতে পারতাম কিন্তু প্রচণ্ড ঝাঁজ হয়ে গেলে আমার বাচ্চা ছোট তাই খেতে পারবে না, তো সেই কারণে আমি অল্প করে পরে দিলাম। এইভাবে আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আপনি এবার মোটামুটি এখানে যে গ্রেভি মশলাটা রয়েছে সেই গ্রেভি মশলাটা আপনি দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা একসাথে বেটে রেখেছি এবং এই মশলাটাকে পুরোপুরিভাবে, আমার ছেলে চলে এসেছে এখানে দেখতে মা কী করছে, পুরোপুরিভাবে দিয়ে দেবেন এবং এখানে নুন দেবেন, হলুদ দেবেন, এও লঙ্কার গুঁড়ো দেবেন। এটা দিচ্ছি নুন, অল্প একটু চিনি দিচ্ছি স্বাদের জন্য, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমার ঘরে একটুখানি মিষ্টি ঝাল সব মেশানো খাওয়া হয় তো সেই কারণে আমি অল্প করে মিষ্টি এখানে দিচ্ছি, আপনাদের যদি না লাগে তো আপনারা নাও দিতে পারেন। আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনি কম বেশি মিনিমাম দিতে পারেন যেটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দেবেন। এবং এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এবং গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে এই সময়, না হলে কি হয় যখন আপনি মশলাগুলো দেবেন তখন নিচের যে মশলাটা থাকে না সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে করে গ্যাসটা নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা আপনি আবার জোরে করে দেবেন। এটা যখন আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে আর নিচের দিকে একটু অল্প তেল ছাড়তে শুরু করেছে, তো এই তেলটা যখন আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো আমাদের অনেকটাই রেডি। এবং এরপরে যেটা করব সেটা আপনাদের দেখাচ্ছি, এই মশলাটা যখন আস্তে আস্তে তেলটা ছেড়ে গেল তখন কিন্তু আর বেশি এটাকে কুকিং করব না, তাহলে এই মশলাটা জ্বলে যাবে, তাই সেই কারণে আমরা অল্প একটু জল দিয়ে দিলাম। এবং জলটা দেওয়ার পরে আস্তে করে একটুখানি এটাকে মেল্ট করে নিতে হবে এবং মেল্ট করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে আমরা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা একটু গরম মশলা দিয়ে দেব, কিন্তু সেটা পরে, একটু ঝোলটাকে আগে ফুটতে দেব, কাঁচা ঝোলের মধ্যে তো আর গরম মশলা দেওয়া যায় না, ঝোলটাকে একটু ফুটতে দেব এবং তারপর একটু গরম মশলা দিয়ে দেব।
গরম মশলা দিয়ে দেওয়ার পরে এখানে একটা ফান্ডা আছে, সঙ্গে সঙ্গে আপনি ঢাকা দিয়ে দেবেন, কারণ গরম মশলার গন্ধটা কিন্তু উড়ে যায় আমরা তরকারির মধ্যে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে একটু গ্রেভি গ্রেভি রয়েছে, আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তো এটাকে গ্রেভি গ্রেভি রাখতে পারেন, আর যদি মনে হয় একদম শুকনো খেতে চান তো একদম শুকনোভাবেও জিনিসটাকে করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর সবসময় আলু দিয়ে একটা ঝোল নর্মালি অনেক সময় ভালো লাগে না খেতে, তো এইভাবে যদি আপনি ঝোলটা বানান আই থিঙ্ক আমার মনে হয় খুব টেস্টি হবে এবং খেতেও ভালো হবে। তো আমরা আপাতত ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ এইটুকু ঝোল আমাদের দরকার, তার না হলে ভাতটা আমরা মেখে খেতে পারবো না, তো সেই কারণের জন্য এইটুকু ঝোল আমরা রেখেছি। যদি একদম শুকনো মনে হয় আপনি সেটাও করে ফেলতে পারেন, আপনি একবার এই প্রিপারেশনটা করতে পারেন, দারুণ লাগে খেতে। এটার ওপরে যদি একটু ধনে পাতা দিতে পারেন তাহলে আরও আরও বেশি টেস্টি হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই আর আমি তাই দিতে পারলাম না। তো যদি এইভাবেও দেন এইভাবেও খান, জিনিসটা দেখতে খুব সুন্দর হয়। আবারও আমি দেখিয়ে দিচ্ছি মাছটা থেকে একটা আলাদা, দেখুন তেল ছেড়ে গেছে, আর এটার গন্ধটা জাস্ট ওয়াও, জাস্ট অসাম, কিচ্ছু লাগে না, শুকনো ভাত এটা দিয়ে খেয়ে দেখবেন মানে দারুণ লাগে খেতে, দারুণ, এটা একটা মার্ভেলাস খেতে লাগে।